আমি আজকে কিছু দেখানো ট্রাই করবো। এখানে নিচে কিছু সোর্স লিঙ্ক দেওয়া আছে, একটা হলো গিগস ফর গিগস টিউটোরিয়ালস কয়েন, এগুলো তো খুব সিম্পল ওয়েতে এগুলো লেখা আছে, তোমরা এগুলো ভিজিট করতে পারো। আর পলিমরফিজম মানে আমরা কি বলছিলাম, পলিমরফিজম মানে হচ্ছে একই জিনিসের বিভিন্ন রূপ, যেমন হতে পারে একটা মানুষের বিভিন্ন ক্যারেক্টার হতে পারে, তারপর বিভিন্ন ক্যারেক্টার, কখনো সে যদি বাসায় গেলে ভালো কিন্তু মানুষের কাছে খারাপ ব্যবহার করে, আবার দোকানপাটে গেলে চুরি করে, মানে একই মানুষের বিভিন্ন রূপ, এটাকে আমরা বলছি পলিমরফিজম। এটা ওয়ার্ডটা থেকে আমরা বুঝি, পলি মানে বহু, মরফিজম মানে হলো রূপ, বিভিন্ন রূপ। তো এই কনসেপ্টটা এখানে সি প্লাস প্লাসে মানে প্রোগ্রামিং এর মধ্যে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন আমরা যদি থিওরির দিকে যদি আসি, এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ড পলিমরফি মিনস হ্যাভিং মেনি ফর্মস, মানে এটার বিভিন্ন রূপ আছে। In simple words, we can define polymorphism as the ability of a message to be displayed. বলা হচ্ছে কি একটা মেসেজ বিভিন্ন ফর্মে এটা রিপ্রেজেন্ট হতে পারে, a message to be displayed in more than one form, মানে একটা মেসেজ বিভিন্ন ফর্মে ডিসপ্লে হতে পারে। রিয়েল লাইফ এক্সাম্পল যদি বলি, a person at the same time can have different characters, মানে একটা মানুষের বিভিন্ন ক্যারেক্টার থাকতে পারে, এটা হলো কি একটা পলিমরফিজম। যেমন আমরা কি বললাম, একটা মানুষের বিভিন্ন ক্যারেক্টার কি, সে বাসায় থাকলে কখনো পিতা কখনো ছেলে মেয়ের, ইউনিভার্সিটি গেলে ছাত্র, অফিসে গেলে চাকরিজীবী, দোকানে গেলে ক্রেতা, এরকম একটা জিনিসের মাল্টিপল ফর্মস কে আমরা বলছি পলিমরফিজম বলছি আর কি। পলিমরফিজম মানে কি বোঝা গেছে কথাটার অর্থটা কি? পলিমরফিজম এখন পলিমরফিজম দুইভাবে ইমপ্লিমেন্ট করা হয়, একটা হলো কম্পাইল টাইম পলিমরফিজম, আর একটা হলো রান টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম মানে হচ্ছে এটা কম্পাইলেশন হচ্ছে তোমার কোড যখন কম্পাইল হবে তখন, আর রান টাইম হবে যখন কোড যখন রান হবে তখন, এটা পলিমরফিজম বলতে থাকে। তো এগুলো আমরা এক্সাম্পল সহ বিস্তারিত দেখবো আর কি এরপরে। তো এখানে আমরা কি বলছি, পলিমরফিজম হলো দুই প্রকার, একটা হলো কম্পাইল টাইম আর একটা রান টাইম। কম্পাইল টাইমের মধ্যে আছে ফাংশন ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং, অলরেডি আমরা ফাংশন ওভারলোডিং দেখছি গতকাল, তারপর হচ্ছে অপারেটর ওভারলোডিং, এটার উপর বিশাল একটা চ্যাপ্টার আছে, তারপর হলো রান টাইম পলিমরফিজম, সেটা হলো ভার্চুয়াল ফাংশন, এগুলো আমরা দেখবো। কি বললাম, পলিমরফিজম হচ্ছে আমার দুই প্রকার, একটা হলো কম্পাইল টাইম আর রান টাইম। কম্পাইল টাইমের মধ্যে হলো ফাংশন ওভারলোডিং, অপারেটর ওভারলোডিং, আর রান টাইমের মধ্যে ভার্চুয়াল ফাংশন। এখন কম্পাইল টাইম পলিমরফিজম মানে কি, সেটা হলেও বলছি কি ফাংশন ওভারলোডিং আর একটা হলো অপারেটর ওভারলোডিং। ফাংশন ওভারলোডিং এ কি দেখছিলাম, ফাংশন ওভারলোডিং হচ্ছে কি একটা ফাংশনের সেম ফাংশন নেম বাট ডিফারেন্ট আর্গুমেন্ট লিস্ট থাকে, যখন একটা ফাংশনের একই নামের একই নাম বাট বিভিন্ন আর্গুমেন্টস যুক্ত ইমপ্লিমেন্টেশন থাকে তখন আমরা তাকে ফাংশন ওভারলোডিং বলছি। বলা হচ্ছে সেই দিনে নাম্বার অফ আর্গুমেন্টস, এটার আর্গুমেন্টের বিভিন্ন রূপ থাকে মানে বিভিন্নতা থাকে, সেইন ইন টাইপস অফ আর্গুমেন্টস, আর্গুমেন্টস এর টাইপের মধ্যে পরিবর্তন থাকে, বাট দেয়ার নেম ইজ সেম, মানে তাদের দেয়ার নেমস আর সেম, মানে তাদের নাম অবশ্যই কি হবে সেম হবে। ফাংশন ওভারলোডিং হচ্ছে কি মানে এক ফাংশন নেম একই বাট আর্গুমেন্ট লিস্ট ডিফারেন্ট, এই ডিফারেন্সিয়েশনটা কিভাবে হয়, ডিফারেন্সিয়েশনটা হতে পারে নাম্বার অফ আর্গুমেন্টস হতে পারে, তারপর হচ্ছে টাইপস অফ আর্গুমেন্টস হতে পারে, মানে টাইপস এই আর্গুমেন্টস গুলো কি টাইপের, এগুলো কি ইন্টেজার ডাবল ফ্লপ, এইভাবে বুঝা গেছে কথা? জি স্যার। ওকে, কি বললাম, ফাংশন ওভারলোডিং, হুম
অনেকগুলো ফাংশন হবে, বাট প্যারামিটার গুলো ভিন্ন টাইপের। হ্যাঁ প্যারামিটার গুলো ভিন্ন টাইপের হবে, তখন তাকে আমরা ফাংশন ওভারলোডিং বলছি। এরপর হচ্ছে অপারেটর ওভারলোডিং। অপারেটর ওভারলোডিং মানে হলো অপারেটর আছে আমাদের, অপারেটর গুলো কি 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 আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিছু অপারেটর আছে না? জি স্যার। এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, এই অপারেটর গুলো কাজ করছে, এগুলো বাইনারি অপারেটর মেইনলি। এটা দুইটা অপারেটর নিয়ে কাজ করে, যেমন প্লাস কি করে তার লেফট এবং রাইট এর দুইটা অপারেন্ড কে সে যোগ করে, ঠিক একইভাবে মাইনাস এরকম। অপারেটর গুলো কাজ হচ্ছে কি দুইটা সংখ্যার মধ্যে যোগ বিয়োগ সম্পন্ন। তো এখানে পলিমরফিজমের ক্ষেত্রে অপারেটর বলার মানে হলো এগুলো অবজেক্ট কে যোগ করবে, অবজেক্টের প্রপার্টি গুলোকে যোগ করবে, কি করবে অবজেক্টের প্রপার্টি। অবজেক্টের প্রপার্টি মানে কি, অবজেক্ট হলো কি একটা ক্লাসের ইনস্ট্যান্স। ক্লাসের মধ্যে কি থাকে, ভেরিয়েবল থাকে, মেম্বার ভেরিয়েবল, মেম্বার ফাংশন থাকে। এই মেম্বার ভেরিয়েবল একটা ক্লাসে মেম্বার ভেরিয়েবল, মানে একটা ক্লাসের মেম্বার ভেরিয়েবল মানে মেম্বার ভেরিয়েবলের মধ্যে যোগ করা অবজেক্টের। মনে করো আমার দুইটা ক্লাস আছে, অবজেক্ট ওয়ান অবজেক্ট টু। অবজেক্ট ওয়ান এর মধ্যে একরকম ইনস্ট্যান্স আছে, অবজেক্ট টু এর মধ্যে একরকম ইনস্ট্যান্স আছে। এই দুই ধরনের ইনস্ট্যান্স গুলোকে যোগ করার জন্য আমরা অপারেটর ওভারলোড ইউজ করি, যোগ করার জন্য বিয়োগ মানে এই ধরনের কাজগুলো করার জন্য, এগুলো আমরা দেখব। ফাংশন ওভারলোডিং এর আমরা কি বলছি, এখানে এক্সাম্পল দেওয়া আছে, বললাম কি এগিয়ে নাম থাকবে বাট আর্গুমেন্ট লিস্ট ডিফারেন্ট থাকবে। তো এখানে হচ্ছে ফাংশন, ফাংশন একটা কি আছে, তাদের আর্গুমেন্ট লিস্ট গুলো ডিফারেন্ট দেখা যাচ্ছে, এই জন্য আমরা এটাকে বলছি অ্যাকচুয়ালি ফাংশন ওভারলোডিং বলছি। ঠিক আছে, ফাংশন ওভারলোডিং আমরা কত ক্লাস করছিলাম ল্যাব? জি স্যার। ওকে, তাহলে তো মোটামুটি বুঝার কথা ফাংশন ওভারলোডিং। কার কোনো কনফিউশন আছে ফাংশন ওভারলোডিং এ? না স্যার। না স্যার। ওকে, তাহলে আমরা অপারেটর ওভারলোডিং যাব। তো এখানে অপারেটর ওভারলোডিং কি বলছি, অপারেটর ওভারলোডিং হলো অবজেক্ট কে যোগ করা। মূলত অবজেক্ট যোগ করা মানে হলো অবজেক্টে যে মেম্বার ভেরিয়েবল গুলো আছে ওগুলোকে যোগ করা। এটা যদি প্লাস সিম্বল হলে যোগ করবে, মাইনাস সিম্বল হলে বিয়োগ করবে, এই রকম যে যে অপারেটর ওভারলোডিং গুলো সি প্লাস প্লাস সাপোর্ট করে ওই ধরনের ফাংশন গুলো কাজগুলো হয়ে থাকে আর কি। এখানে বলা হচ্ছে সি প্লাস প্লাস অলসো প্রোভাইড অপশন টু ওভারলোড অপারেটরস, ফর এক্সাম্পল উই ক্যান মেক দ্য অপারেটর প্লাস ফর স্ট্রিং ক্লাস টু কনকেট টু স্ট্রিংস। মানে দুইটা স্ট্রিং কে অ্যাকচুয়ালি কনকেট করার জন্য আমরা প্লাস অপারেটর কে ওভারলোড করতে পারি। ওভারলোড মানে হলো এর যেটা অরিজিনাল কাজ এই সেম আরেকটা কাজ করার ট্রাই করা। এর অরিজিনাল কাজ হচ্ছে দুইটা অপারেন্ডের মধ্যে যোগ করা। তো ওভারলোড মানে, ওভারলোড মানে হচ্ছে এটা আরেকটা কাজ করা, এটা আরেকটা কাজ করবে। আমরা ওভারলোডে কি করছি, ফাংশন ওভারলোডিং একটা ফাংশন কি করছি, ইন্টিজার ডাটা প্রিন্ট করছি, আর একটা ফাংশন সেম ফাংশনটা আবার ডাবল ডাটাকে প্রিন্ট করছি। তার মানে তার যেটা অরিজিনাল কাজ, তার যেটা অরিজিনাল কাজ ওইটার সাথে ওভারলোড করে আরো কিছু বাড়িয়ে দাও, তার ফাংশন গুলো আরো কি ইনক্রিজ করা, এটা হলো ওভারলোডিং মূলত। ঠিক আছে। ওকে, তো এখানেও ঠিক সেম ক্লাসে যেটা অরিজিনাল কাজ সেটার সাথে আরো কিছু এক্সট্রা ফিচার যোগ করা। তো এখানে আমরা কি বলছি, একটা স্ট্রিং ক্লাসের মধ্যে স্ট্রিং ক্লাসের জন্য আমরা প্লাস অপারেটরটাকে কি করব, ওভারলোড করব। এটার কাজ হচ্ছে কি দুটি স্ট্রিং কে প্লাস করা। স্ট্রিং এর ক্ষেত্রে প্লাস করা মানে কি কনকেট করা। মনে করো করিম উদ্দিন রহিম উদ্দিন এই দুটোকে তার যোগ করা যাবে না, যোগ করে একটা রেজাল্ট হবে না, কিন্তু এই দুটো যেহেতু স্ট্রিং এগুলোকে কি করা যাবে, যোগ করা মানে হলো এখানে কনকেট করা লাগানো, তাই কথা কি বোঝা গেছে? জি স্যার। সিঙ্গেল অপারেটর প্লাস
when placed between integer operands adds them when placed between string operands concatenates them মানে এই প্লাস সিম্বলটা যখন নিউমেরিক্যাল ভ্যালুর মাঝখানে বসে তখন এটা যোগ করে যদি স্ট্রিং ভ্যালুর মাঝখানে বসে তখন কি করে কনকেট করে মানে একটা আরটাকে কনকেট মানে একটা আর সাথে জোড়া লাগে এটা বুঝা গেছে আমরা একটা এক্সাম্পল দেখি গত ক্লাসে একজন প্রশ্ন করছিল কি প্রশ্ন করছিল প্রশ্ন করছিল সে কনস্ট্রাক্টরে ভ্যালু পাস করা যায় কিনা আমরা বলছিলাম যাই এটা কি হবে যাই সেটা আমরা আজকে দেখব মানে আমাদের আমার রিসোর্স কোডের টার্গেট হচ্ছে দুইটা অবজেক্টের মধ্যে যোগ করা দুইটা অবজেক্টের ইনস্ট্যান্স মানে মেম্বার যেগুলো আছে মেম্বার ভেরিয়েবল যা আছে তার মধ্যে যোগ করা আমরা কি করলাম একটা ক্লাস ডিক্লেয়ার করলাম এখানে কমপ্লেক্স নামে এখানে প্রাইভেট ডাটাকে রিয়েল আর এটা হলো ইমেজ এখানে আমরা কমপ্লেক্সের কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি এটা কি কনস্ট্রাক্টর না এখানে ইন্টিজার আর সমান 0 আই সমান 0 দেওয়া আছে তারপর এটার বডির মধ্যে দেওয়া আছে যেটা এখানে প্যারামিটার হিসেবে আসছে আর আরটাকে অ্যাসাইন করা হয়েছে রিয়েল এর মধ্যে মানে রিয়েল নাম্বার এটা হলো ইমাজিনারি নাম্বার এখানে ইমেজ দিয়ে ইমাজিনারি বোঝানো হয়েছে তারপর আই পজিশনে যেটা আসছে সেটা ইমেজের মধ্যে অ্যাসাইন হয়েছে এটা আমরা গত ক্লাসে দেখছিলাম মেবি এরকম একটা एग्जांपल দেখছিলাম কোন স্ট্রাকচার ভ্যালু পাস করা হচ্ছে এটা দ্বারা অ্যাসাইন হচ্ছে হ্যাঁ এরকম না স্যার এইভাবে দেখি না পাস করা দেখি না এইভাবে দেখি না স্যার আচ্ছা এইভাবে দেখো এখন দেখো আমরা এটা ইমপ্লিমেন্ট করলে তখন আরো বিস্তারিত বোঝা যাবে আর কি এখানে বলছি কি আমরা এই আর্গুমেন্ট যেহেতু আমরা এখানে কি কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু পাস করাবো এজন্য এখানে রিসিভ করার জন্য আর্গুমেন্ট লিস্ট আছে একটা হলো রিয়েল এর আর একটা হলো ইমাজিনারি আই মানে যখন এই ফাংশনটা এই কনস্ট্রাক্টরটা কল হবে এই দুটো ভ্যালু দ্বারা কল হবে আর এবং আই দ্বারা জি স্যার মানে একটা আর এর ভ্যালু দিয়ে কল হবে আর একটা আই এর ভ্যালু দিয়ে কল হবে তো সেই ক্ষেত্রে আর এর ভ্যালু অ্যাসাইন হবে রিয়েল এর মধ্যে আই এর ভ্যালু অ্যাসাইন হবে কিসের মধ্যে ইমাজিনারি আই এম এর মধ্যে এখন আমরা এটা বাদ দিয়ে এদিকে আসি আমরা বলছিলাম কি কনস্ট্রাক্টর কল কখন হয় কনস্ট্রাক্টর কল হয় যখন অবজেক্ট ক্রিয়েট হয় কনস্ট্রাক্টর কখন কল হয় অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে যখন অবজেক্ট ক্রিয়েট হয় তখন কনস্ট্রাক্টর কল তো আমরা এখানে কমপ্লেক্স ক্লাসে সি1 একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করেছি সেটাতে প্যারামিটার দিয়েছি কত 10 এবং 5 যখন সি যখন কল হবে সি যখন ক্রিয়েট হবে তখন কনস্ট্রাক্টর কল হবে কনস্ট্রাক্টর কল হলে আর এর ভ্যালু 10 যাবে আই এর ভ্যালু কত যাবে 5 যাবে তো সেই ক্ষেত্রে সি1 এর জন্য সি1 এর জন্য রিয়েল এর ভ্যালু হবে কত 10 হবে সি1 এর জন্য আই ইমাজিনারি ভ্যালু কত হবে 5 হবে এটা কোন অবজেক্টের জন্য সি1 অবজেক্টের জন্য সি1 এর জন্য সি2 অবজেক্টের জন্য কি হবে সি2 অবজেক্ট কখন হবে রিয়েল এর জন্য 2 হবে আর ইমেজ এর জন্য 4 হবে 4 হবে দ্যাট মিন সেম ক্লাসের দুটো অবজেক্টের জন্য এর মেম্বার ভেরিয়েবল গুলোর ভ্যালু গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কি অনুসারে অবজেক্ট অনুসারে যেহেতু আমার অবজেক্ট দুইটা সি1 এর জন্য একরকম রিয়েল এবং ইমাজিনারি ভ্যালু একরকম আর সি2 এর জন্য আরেক রকম বুঝা গেছে কথা জি স্যার দ্যাট মিন সি1 এর জন্য রিয়েল এর ভ্যালু হচ্ছে 10 আর ইমাজিনারি ভ্যালু হলো 5 সি2 এর জন্য রিয়েল এর ভ্যালু হচ্ছে 2 ইমাজিনারি ভ্যালু হচ্ছে কত 4 ওকে এখন আমার টার্গেট হচ্ছে এই দুইটা অবজেক্টকে যোগ এর মধ্যে যে এই ভ্যালু গুলো ইনিশিয়ালাইজ করে ফেলছে তো এটা 0 হয়ে যাবে না আবার না এটার উত্তরটা হলো এই কথার উত্তরটা হলো যদি এখানে কোনো কিছু না আসে সেক্ষেত্রে আর ভ্যালু 0 হবে এই কথার উত্তর ফাংশন যখন আমরা ফাংশনের প্যারামিটার লিস্টে আর সমান 0 দেওয়ার অর্থটা হচ্ছে যদি আর এর ভ্যালু কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আর ভ্যালু 0 হবে এই কথার উত্তর মনে করো আমি যদি এখান থেকে কোনো কিছু দ্বারা কল না দিই সি1 কে ডাইরেক্ট সি1 দ্বারা কল দিলাম হ্যাঁ কিছুই দিলাম সেক্ষেত্রে আর এর ভ্যালু 0 যাবে কথা কি বুঝা গেছে হ্যাঁ জি স্যার জি স্যার ব্যাখ্যা হচ্ছে যদি এখানে
কোন ভ্যালু দ্বারা এটা কল না হয় সেক্ষেত্রে আর ভ্যালু জিরো, কোন ভ্যালু দ্বারা কল না হলে আই এর ভ্যালু জিরো, এই কথাটা সত্যি। আই সমান জিরো অ্যাসাইন করে দেওয়ার অর্থ বুঝা গেছে কথা? ওকে, তো এখন সি ওয়ান এর জন্য আমি পেয়ে গেছি কি রিয়েল এর ভ্যালু 10 5, আর সি টু এর জন্য পেয়ে গেলাম 2 4 4 পেয়ে গেলাম। তো এখন আমার টার্গেট হলো সি ওয়ান এবং সি টু কে যোগ করা। তো এখন সি ওয়ান সি টু কে যোগ করার জন্য এটা তো অ্যাকচুয়ালি আমার অবজেক্ট, এগুলো তো নিউমেরিক্যাল ভ্যালু না। সি ওয়ান কে অবজেক্ট, সি ওয়ান কি কোন নিউমেরিক্যাল ভ্যালু, সি টু কি নিউমেরিক্যাল ভ্যালু? না স্যার, অবজেক্ট না, এটা নিউমেরিক্যাল ভ্যালু না। যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু না, সেক্ষেত্রে আমাকে নিউমেরিক্যাল ভ্যালু হলে এখানে আমি রেজাল্টটা পেয়ে যেতাম সি থ্রি সমান সি ওয়ান সি টু। সাপোজ সি ওয়ান যদি 10 হয়ে যায়, এটা যখন আসলে আমি সি থ্রি সমান 15 পেয়ে যেতাম, কিন্তু এটা হবে না। কারণ হলো সি ওয়ান কিন্তু এটা কোনো নিউমেরিক্যাল ভ্যালু, এটা একটা অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট আরো কোনো কিছু জিনিস দ্বারা গঠিত। অবজেক্ট কিন্তু মানে সে একা কিছু না, কিন্তু তার ভিতরে আরো অনেক কিছু আছে। তার ভিতরে আরো অনেক কিছু আছে না? জি স্যার। একটা ফলের বক্স, যেখানে বক্সের ভিতরে কি আছে, ফল আছে, একটা বিস্কুটের টিন, যেখানে টিনের ভিতরে বিস্কুট আছে এরকম। কিন্তু যদি এটা ফল হতো সি ওয়ান সি টু যদি ফল হতো বা নিউমেরিক্যাল ভ্যালু হতো, সেক্ষেত্রে সরাসরি অপারেশন হয়ে যেত। কিন্তু এটা এটা তো একটা বক্স, এটা এর ভিতরে আরো অনেক কিছু আছে। আর অনেক কিছু আছে না? জি স্যার। সি ওয়ান এর ভিতরে আর কি কি আছে বলো? মানে 10 আর 5 আছে সি ওয়ান এর মধ্যে। সি ওয়ান এর ভিতরে 10 এবং 5 আছে, 10 এবং 5 আছে। বিশেষ কারণ জরুরি